ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সমাজ কলুষমুক্ত রাখতে চলচ্চিত্র কাজ করতে পারে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017-2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জমকালো আয়োজনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট আসর শুরু। বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিএনপি। ঢাকার দুই সিটি নির্বাচন সঠিক সময়ে হবে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। স্ট্যানফোর্ড ছাত্রী রুম্পা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে 48 ঘন্টার আলটিমেটাম সহপাঠীদের। টিআইএন ধারী সবাইকে রিটার্ন দাখিলে বাধ্য করা হবে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নূর। আর জিএস গোলাম রাব্বানি বলেছেন তার বিরুদ্ধে আসা অভিযোগ এখনও প্রমাণ হয়নি। রংপুরের সিগারেট কোম্পানির এলাকায় মা সহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার। সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে মামলার শুনানির উদ্দেশ্যে নেদারল্যান্ড গেলেন অং সান সুচি। টান টান উত্তেজনার ফাইনালে শ্রীলঙ্কাকে 2 রানে হারিয়ে এসএ গেমস নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।